সপ্তর্ষি মণ্ডল মাঝে ঋষিদের শনে স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে শিশু বেশে রাম কৃষ্ণ কহিলেন তাই যাইতেছি সাথে যেতে হবে যে তোমায় কলকাতা শহরের শিমিলে পাড়ায় ভুবনেশ্বরী বসেন শিবের পূজায় পূজা শেষে একদিন শিবের এসে কয় তোমার মতো সন্তান যেন হয় তোমার মতো সন্তান যেন হয় জ্যোতির্গময় মৃতর্মা অমৃতর্গময় অসতোমা সদ্গময় অশোধ হইতে মোরে সৎপথে না জ্ঞানের আলোক জেলে আধার ঘুচা অশোধ হইতে মোরে সৎপথে না জ্ঞানের আলোক জেলে আধার ঘুচা মরণের ভয়ে যা অমর করো মননের ভয়ে যা অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো অশোধ হইতে মোরে সৎপথে না জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেনো তাদের সেবায় পরম ধর্ম যেন বল দিন রাত মা আমায় মানুষ করো দুর্বলতা কাপুরুষতা নিঃশেষে দূর করো কিছুতে পেও না ভয় তোমার ভিতরে অসীম শক্তি তুমি আনন্দময় এই মহান উক্তিটি যে মহাপুরুষে মুখরিসৃত হয়েছিল তিনি আর কেউ নন তিনি আমাদের বাংলার আমাদের দেশের তথা সারা বিশ্বের নবজাগরণের একজন মূর্ত পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণে বিনায় ঘুমিয়ে আছে অমৃত গা তার নাইকো বাড়ি নাইকো ছন্দ নাইকো তার আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব
হৃদয় হতে ধাওয়া, কানে পাগল কানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার লুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় লুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা দোলায় ঢাকা লুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় লুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা দোলায় ঢাকা লুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় লুইয়ে দাও। নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ হওয়ার পথে যিনি মার্গদর্শন করিয়েছিলেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে জগতের কল্যাণের জন্য কাজ করতে বলে গিয়েছিলেন। খাঁটি মানুষ হওয়ার, মানুষকে ভালোবাসার, মানুষের সেবা করার সংকল্প নিয়ে আমরা আস্থাকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণের বাণী হৃদয়ে ধরিয়া, জনসেবারত যিনি জগত জুড়িয়া, ব্যথিতের তরে যার করুণা অপার, সে বীর বিবেকানন্দে নমি বারবার। ধরিলো আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে, শান্তি সঙ্গীত বাজে। ধরিলো রে ধরিলো রে অন্তরে, অরূপ সুন্দরে নিখিল সংসারে, পরম বন্ধুরে এরোগ অন্তরে, অরূপ সুন্দরে নিখিল সংসারে, পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধুনিলো রে ধুনিলো রে পলুষ কল বস বিরোধ বিদেশ, ও কনির মন ও কনিশেষ, পুরুষ কল বস বিরোধ বিদেশ, ও কনির মন ও কনিশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। সরতরঙ্গিয়া কাউ বিহঙ্গম, পুরব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধুনিলো রে ধুনিলো রে ধুনিলো আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে, শান্তি সঙ্গীত বাজে। ধুনিলো রে ধুনিলো রে। স্বামী বিবেকানন্দ জগৎ জয় করেছিলেন, তবে সৈন্য সামন্ত নিয়ে নয়,
করেছিলেন ভালোবাসা দিয়ে, তার বাণী দিয়ে, ধর্মের প্রতি অগাধ বিশ্বাস দিয়ে। তিনি এত ভালো ভালো কথা বলেছেন যা শুনে চললে সারা পৃথিবীর মানুষ বিবাদ ভুলে শান্তিতে আনন্দে থাকতে পারে। তাই সারা বিশ্বের মানুষ আজ তাকে দেবতার আসনে বসিয়ে প্রণাম জানায়, পূজো করে, ভক্তি করে। আজ স্বামীজির জন্মদিনে তার চরণে আমরাও আমাদের অন্তরে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। সারা বিশ্বকে শোনালে তুমি মহাধর্মের বাণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। সারা বিশ্বকে শোনালে তুমি মহাধর্মের বাণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। শোনালে তুমি ভারত গাথা, শোনালে বেদ পুরাণ, জানলো সারা বিশ্ব সেদিন ধর্মে নিহিত প্রাণ। শোনালে তুমি ভারত গাথা, শোনালে বেদ পুরাণ, জানলো সারা বিশ্ব সেদিন ধর্মে নিহিত প্রাণ। জাগালে চেতনা জগতাত্মায় এ সন্ন্যাসী মুনি, জাগালে চেতনা জগতাত্মায় এ সন্ন্যাসী মুনি, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। সারা বিশ্বকে শোনালে তুমি মহাধর্মের বাণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। আজকে বুঝেছি তোমার কথাই গীতার বাণীর মতো, তোমার পথে চলার প্রেরণা এগিয়েছি পথ তত। আজকে বুঝেছি তোমার কথাই গীতার বাণীর মতো, তোমার পথে চলার প্রেরণা এগিয়েছি পথ তত। শোনালে তুমি ধর্মে রয়েছে কত না জ্ঞানের নেশা, শুনলো পৃথিবী তোমার কাছে ধর্ম প্রাণের দিশা। শোনালে তুমি ধর্মে রয়েছে কত না জ্ঞানের নেশা, শুনলো পৃথিবী তোমার কাছে ধর্ম প্রাণের দিশা। জীবন গড়তে তোমার বাণী সদাই তো প্রাণে শুনি, জীবন গড়তে তোমার বাণী সদাই তো প্রাণে শুনি, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। সারা বিশ্বকে শোনালে তুমি মহাধর্মের বাণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী, তোমার কথার আবেশে মুগ্ধ পৃথিবীর সব গুণী। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये, सच्चिद सुखो सारूपाय सामिने तापहारिने। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার করি। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যং তস্মিন সমাধত্ত ইহ স্মালীরয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তং যোসৌ বিবেকী তমহং নমামি।
এই জগতে অনিত্য বস্তুরাজি হইতে নিত্য বস্তুকে পৃথক করিয়া যে বিবেকী লীলা চলে সেই নিত্য বস্তুতে বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করিয়াছিলেন, আমি সেই বিবেকানন্দকে নমস্কার করি। জানি নাই তো তুমি